আজি আলফার প্রতিবাদ দিবস চারিওফালে সষ্টম আরক্ষী সেনা আজি আলফার প্রতিবাদ দিবস আর এই প্রতিবাদ দিবসতে কুটাঘাত ঘটার আশঙ্কা আছে আলফায় আলফার কুটাঘাতার আশঙ্কাতে চারিওফালে সষ্টম হয়ে পড়েছে আরক্ষী আর সেনা কিন্তু এই সময়তে প্রশ্ন উত্থাপন হয়েছে আর কিমান দিনলৈ এই রক্তাক্ষয়ী সংঘর্ষ আলফা সরকারের আলোচনা কেতিয়া হিমন্ত বিশ্ব শর্মায় অসমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পাছতে পরেশ বড়ুয়াক আহ্বান জানাইছিল আলোচনার মেজলৈ আহিবলৈ পরেশ বড়ুয়াও এই আহ্বানের প্রতি সঁহাৰি জনায় একপক্ষীয় যুদ্ধবিরতি ঘোষণা করেছিল কিন্তু সেই যেন আলোচনার পথ বন্ধ হয়ে থাকিল আর তার পাছতো দেখা গল আলফা আর সেনাবাহিনীর সংঘর্ষ আলফা আর আরক্ষীর সংঘর্ষ অসমের বিভিন্ন স্থানত এই সংঘর্ষই স্থান লাভ করেছে বিভিন্ন স্থানত এম্বুজ করা হয়েছে বিভিন্ন স্থানত আলফার লড়াক গুলিয়ায় মরা হয়েছে বিভিন্ন স্থানত আরক্ষীর বাহনক লক্ষ্য করে আলফায় বোমা দিছে যে এক রক্তাক্ত পরিবেশ আলফা আর সরকারের সংঘর্ষ পুনের আরম্ভ হয়েছে কিন্তু এনে সংঘর্ষে সাধারণ রাইজক কোনো ধরনের সহায় নকরে সাধারণ রাইজক কোনো ধরনের উৎসাহিত নকরে অসমবাসী বিচারে এখন শান্তির অসম যখন শান্তির অসমত না থাকিব কোনো বন্দুকর গুলি অথবা বারুদর স্থান প্রশান্তিময় নীলা আকাশের বুকত অসমবাসীয় রচিব খুঁজে এখন শান্তির অসম লুইতর দুয়োপারে বাস করা শত সহস্র জাতি জনগোষ্ঠীয় যাতে ঐক্যবদ্ধভাবে শান্তিরে থাকিব পারে তার বাবে অসমবাসীয় কামনা করে আর পরেশ বড়ুয়ায় এই কথাত গুরুত্ব প্রদান করা উচিত সরকারও কেবল আলোচনার নামত আলোচনার কথা নকয় প্রকৃতার্থত সদিচ্ছারে আলোচনার দিক আগবাই নিয়ার প্রয়োজনীয়তা আছে আলফা সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান হলে দরাচলতে উন্নয়ন আর প্রগতির বাদ মুক্তি হব বলে বহুজনে কব বিচারে হেয়ে আমারও আহ্বান আলোচনার মেজলৈ ঘুরিয়ে হক পরেশ বড়ুয়া হিমন্ত বিশ্ব শর্মা যেটা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিল তেতিয়াই পরেশ বড়ুয়াক আহ্বান জানাইছিল আলোচনার মেজলৈ আসবলে পরবর্তী সময় পরেশ বড়ুয়াও এই আহ্বানের প্রতি সঁহাৰি জনায় একপক্ষীয় যুদ্ধবিরতি ঘোষণা করেছিল কিন্তু এই একপক্ষীয় যুদ্ধবিরতির যে এটা অন্ত পড়ল এটা দেখবলে পাওয়া গেছে আলফার সরকারের মাজত সংঘর্ষ বিশেষক সেনাবাহিনী আরক্ষী আর আলফা জওয়ানের যে সংঘর্ষ সেই সংঘর্ষ এটা প্রাণ লৈছে কিন্তু নিরীহ জনতার এই রক্তাক্ষয়ী ইতিহাসের অন্ত পড়বলে পরেশ বড়ুয়া আলোচনার মেজলৈ আসবলে কিমান আর সফল ডেকা এই আন্দোলনের নামত প্রাণ হেরুয়াব তাক এটা প্রশ্ন উঠিছে হেয়ে দুয়োপক্ষই সমিল মিলেরে আলোচনালৈ আহিব লাগে দুয়োপক্ষর দাবি দুয়োপক্ষর যিসমূহ যুক্তি এই যুক্তি আলোচনার টেবুলত আলোচনা হওয়া উচিত আর পরেশ বড়ুয়ায় সদিচ্ছা দেখাই আলোচনার মেজলৈ উভতি আহি অসমৰ বাবে যিসমূহ তেও কাম করবলগা আছে এই কাম করব লাগে আর যদি এনেকৈ তেও জঙ্গলের আন্দোলন করে থাকে এনেকৈ যদি জঙ্গলের সহস্র বিপ্লবত জড়িত হয়ে থাকে ইয়ার ফলত কিন্তু ক্ষতি হব অসম আর অসমিয়ারহে ধন্যবাদ চাই থাকিব প্রাগ নিউজ ডিজিটাল